এখন আমি তোমাদের ক্লাস এইটের জীবনবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো কিন্তু সবার প্রথমে আমি তোমাদের বলে দিতে চাই যে এই প্রশ্নগুলোর বাইরেও কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া সম্ভব হয়নি তাই তোমরা যদি ভাবো যে শুধুমাত্র এই প্রশ্নগুলোই পড়ব আর অন্য কিছু পড়বো না বই পড়বো না তাহলে কিন্তু খুব ভুল করবে তার কারণ তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসবে সেগুলো তোমাদের বই থেকেই আসবে এবং এখান থেকেও থাকতে পারে তাছাড়াও বইয়ের অন্যান্য প্রশ্ন যেগুলো পড়ে থাকলো সেখান থেকেও আসতে পারে তাই তোমাদের করণীয় হল বইটা ভালো করে পড়া এই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেওয়ার আমার উদ্দেশ্য প্রশ্ন সম্বন্ধে তোমাদের ধারণা তৈরি করা যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে শুরু করি অতি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে যেহেতু এই অধ্যায়টা হলো মানুষের দেহের গঠনের অধ্যায় শুধু মানুষের না মানুষ ছাড়াও অন্যান্য জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর গঠনের তাই আমরা প্রথমে শুরু করব সেল শব্দটির অর্থ দিয়ে কারণ প্রত্যেক জীবের দেহ সেল দ্বারা গঠিত আমরা জেনেছি সেল শব্দের অর্থ কী না সেলা থেকে সেল শব্দ এসছে যার অর্থ হচ্ছে হলো পেস অর্থাৎ ফাঁকা জায়গা বা স্থান কোন বিজ্ঞানী সর্বপ্রথম সেল শব্দটি প্রচলন করেন বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সজীব কোষ সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনিভন লিভেন হক কোষের মস্তিষ্ক কাকে বলে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে এবং অবশ্যই তোমরা কি করবে প্রশ্ন ধরে উত্তর লিখবে শুধুমাত্র উত্তর লিখে দেবে না কোন কোষানুকে কোষের শক্তিকর ফলে মাইটোকন্ডিয়াকে বলে একক পর্দাযুক্ত একটি কৌসংঘানুর নাম লেখো তোমরা লাইসোজমও লিখতে পারো অথবা এন্ডোপ্লাজমি রেটিকুলামও লিখতে পারো পর্দাবিহীন একটি কৌসংঘানুর নাম লিখতে বলেছে রায়বোজমও লিখতে পারো সেন্ডোজমও লিখতে পারো দুটি পর্দাযুক্ত একটি কৌসংঘানুর নাম লেখো দুটি পর্দাযুক্ত কৌশংঘান কে কে আছে মাইটোকন্ডিয়া আছে কোরোপ্লাস্ট আছে তাছাড়াও নিউক্লিয়াস তোমরা লিখতে পারো কোরোফিল কোষ কোরোফিল কোন অঙ্গাণুতে দেখতে পাওয়া যায় কোরোফিল দেখতে পাওয়া যায় কোথায় না কোরোপ্লাস্টে কোন অঙ্গাণুর প্রধান কাজ কোষের প্রোটিন সংশ্লেষ কার কাজ না রাইবোজমের একটি প্রোকায়োটিক কোষের উদাহরণ দাও যে কোনো দিতে পারো ব্যাকটেরিয়া কোষ বলতে পারো প্রোকায়োটিক কোষ বা নীলা সবুজই বলে কোষ বলতে পারো ই আরের পুরো নাম কি ই আর এর পুরো নাম কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা আত্মঘাতী থলি কাকে বলে লাইসজমকে বলে কোন কৌসঞ্জানুকে কোষের খরণ থলি বলে গোলগে বস্তুকে খাদ্য সংশ্লেষকারী প্লাস্টিককে কি বলা হয় করো চর্বিকোষের আকৃতি কি রূপ হয়ে থাকে চর্বিকোষের আকৃতি হয়ে থাকে আংটি ন্যায় নেক্সট দেখে নি আছে আমাদের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এমন একটি কৌসংাণুর নাম লেখ যা প্রাণীকোষেই থাকে কে এরকম কৌসংাণু লাইসোজম লিখতে পারো সেন্টোজমও লিখতে পারো এমন একটি কৌসঙ্গাণুর নাম লেখো যা শুধু উদ্ভিদ কোষে থাকে কোরোপ্লাস্টিড বা প্লাস্টিড লিখতে পারো প্রকৃতির কোষে এস না এইট প্রকৃতির রাইবোজম থাকে এস প্রকৃতির ভ্যাকুয়েল কোষগহ্বর হওয়ার ভ্যাকুয়েলের অপরমাখি প্রধানত কোন কোষে দেখা যায় প্রধানত উদ্ভিদ কোষে দেখা যায় তাছাড়া নিম্নশ্রেণী প্রাণীকোষে থাকে প্রাণীকোষের কোষ বিভাজনে সাহায্যকারী অঙ্গাণুটির নাম কি প্রাণীকোষের কোষ বিভাজনে সাহায্যকারী অঙ্গাণুর নাম হল সেন্ট্রোজোম কোন কোষ অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধিতে ক্যান্সার হবার সম্ভাবনা থাকে লাইসোজোমে সক্রিয়তা বৃদ্ধিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবার চলে আসি সংক্ষিপ্ত প্রশ্ন যার মান দু নম্বর হতে পারে প্রথম প্রশ্ন কী দেখি না প্রাইমোডিয়াল ইউটিক্যাল কি তোমরা জানো প্রাইমোডিয়াল ইউটিক্যাল হলো উদ্ভিদ কোষের গহরে চারিপাশে বোটোপ্লাজমের আবরণী বা স্তর জিন কি জিন হল ক্রোমোজোমের একটি অংশ অথবা বলতে পারো যে ডিএনএর একটি ক্ষুদ্র অংশ হলো জিন যা বংশগতির ধারক বাহক কোষবাজিরের দুটি বৈশিষ্ট্য রেখো কোশপাচীরের বৈশিষ্ট্য কি না কোষপাচি শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে এবং এই প্রাচীর কি হয় দৃঢ় হয় পুরু হয় ভেদ্য হয় আর এই প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত হয় ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিড কি সবুজ বর্ণ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিকদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড কি যারা বর্ণহীন প্লাস্টিড সেগুলোকে বলা হচ্ছে লিউকোপ্লাস্টিড ক্রিস্টি কী না মাইটোকন্ডিয়ার অন্তঃ ভেতরের দিকে ভাঁজ হয়ে যে আঙুলের ন্যায় গঠন তৈরি করে তা থেকে কৃষ্টি বা কৃষ্টা বলে ইয়ার কয় প্রকারে হয় ও কি কি ইয়ার দুই প্রকারে হয় যথা মসৃণ ইয়ার এবং অমসৃণ ইয়ার বস্তু ও ইয়ার কী কী থেকে সৃষ্টি হয় বস্তু সৃষ্টি হয় ইয়ার থেকে আর ইয়ার সৃষ্টি হয় কোষ পর্দা থেকে রাইবোজমকে কোন কোন কৌসঙ্গাণতে দেখতে পাওয়া যায় রায়বোজমকে আমরা দেখতে পাই মাইটোকন্ড্রিয়াতে এবং ইয়ারে দেখতে পাই থাইলাকয়েড কি থাইলাকয়েড আমরা দেখেছি যে কোরোপ্লাস্টের গ্রানাগুলি স্তরে স্তরে সজ্জিত কিছু থালান্নায় গঠন দ্বারা তৈরি এই থালান্নায় গঠনগুলিকে বলা হচ্ছে থাইলাকয়েড রায়বোজমের গঠন সংক্ষেপে বর্ণনা করতে বলেছে তোমরা এটা বই থেকে দেখে নিও আমি তোমাদের তাছাড়া ক্লাসেও আলোচনা করে দিয়েছি কাজ লিখতে বলেছে মাইটোকন্ডিয়া লাইসোজম রাইবোজম প্লাস্টিক বস্তু এই কাজগুলো প্রত্যেকটা আমি তোমাদের ক্লাসে আলোচনা করে দিয়েছি তাই পুনরায় আলোচনা করলাম না তোমার বই তোমরা দেখে নিও এফন বস্তু বা অক্সিজম কী ও পার্সনের সাব ইউনিট কী আমরা কি দেখেছি মাইটোকন্ডিয়ার অন্তঃপধ্যায় যে টেনিস জ্যাকেটের নাই দানাগুলি থাকে যাকে আমরা অন্তঃস্থ দানা বলি তাকেই বলা হচ্ছে এফন বস্তু বা অক্সিজম আর মাইটোকন্ডার বহির পর্দায় যে বিন্তহীন দানাগুলি থাকে তাকে বলা হয় বহিস্ত দানা বা পার্সনের সাব ইউনিট এবার তোমাদের কয়েকটা রচনাধর্মী প্রশ্ন বলে দিই যেমন নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো নিউক্লিয়াসের গঠন বর্ণনা করলে কী লিখবে নিউক্লিয়াসের চারটে যে উপাদান তাদের নাম এবং তাদের সম্বন্ধে একটু লিখবে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালিকা সম্বন্ধে নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো দেখবে বইয়ে আছে সুন্দরভাবে আঁকা নিউক্লিয়াস চিহ্নিত চিত্র সেটা দেখে তোমরা আগে আঁকবে তবে চিহ্নিত করবে মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করো একই রকমভাবে মায়োটোকণ্ডের গঠন তোমরা বই থেকে সুন্দরভাবে দেখে নেবে বইয়ে দেওয়া আছে আমি আর বলছি না ক্লাসেও আলোচনা করেছি আমি আমাদের আগের ইউটিউবে দেওয়া আছে দেখবে ভিডিওতে মায়োটকন্ডের চিত্রটি অঙ্কন করো ও চিহ্নিত করো তোমরা বই থেকে মাইটোগণ্ডের ছবিটি দেখবে এবং সেটা আঁকবে এবং চিহ্নিত করবে ইউ কোষের চিহ্নিত চিত্ত অঙ্কন করো অর্থাৎ একটি আদর্শ কোষের ছবি দে বইয়ে দেওয়া আছে এঁকে নেবে একটি প্রো ক্যায়েডিক কোর্সে চিহ্নিত চিত্ত অঙ্কন করো বইয়ে দেওয়া আছে তাছাড়া আমার ক্লাসে আমি যেটা করেছি আগে এই অধ্যায়ে সেখান থেকে তোমরা দেখে এঁকে নিতে পারো মোটামুটি তোমাদেরকে আমি কিছু প্রশ্ন প্রশ্ন বলে দিলাম কিন্তু বারবার বলি এই প্রশ্নগুলোর বাইরেও কিন্তু অন্যান্য প্রশ্ন আসতে পারে সুতরাং বইটা ভালো করে অবশ্যই পড়বে